লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে জিমেইলের মধ্যে সাইন আপ করে নিতে হয় খুব সহজে। অনেকে অনুরোধ জানিয়েছেন যে ইউটিউব এর কাজটি দেখিয়ে দিতে। এখানে বলেছে যে ভাই, জিমেইল এর কাজ তো বুঝেছি, ইউটিউব অ্যাকাউন্ট এর কাজ তো পারি না। এটি কমেন্ট করেছেন এবং অনেকে কমেন্ট করেছেন বাকি কাজগুলো দেখিয়ে দেওয়ার জন্য। সো আমি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকে দেখাবো কিভাবে ইউটিউব এর অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং পাশাপাশি এখানে বাকি একটি ইকোয়েনের সাইন আপ করতে হয় সেটি স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। আর একটি নতুন চ্যানেল মেক মানি অনলাইন আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই তৈরি করা হয়েছে, যেটি অবশ্যই আপনি হয়তো ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ এবং সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং এবং মেক মানি অনলাইন ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরেই। অলরাইট, আমি এখন pikowarkers.com এর মধ্যে আছি। এখানে একটি সাইন আপের কাজ করতে বলেছে, সেটি অত্যন্ত সহজ একটি কাজ। সো প্রথমে এখানে বলেছে যে গো টু এই লিঙ্কে প্রবেশ করতে বলেছে। এই লিঙ্কে প্রবেশ করার জন্য এটি কপি করতে হবে। কপি করার পর আমি সরাসরি এখানে পেস্ট করলে এই ধরনের ইন্টারফেস তৈরি হবে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে সাইন আপের কাজ কমপ্লিট করতে বলেছে। সো সাইন আপ করতে হলে প্রথমে আমাকে এখানে যে সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন সেটি ট্যাব ওপেন করতে হবে। ট্যাব ওপেন করার পর এই ধরনের একটি অপশন চলে আসবে। সো এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, সাইন আপ উইথ জিমেইল অথবা mail.ru অথবা সরাসরি আপনি জিমেইল বা মেইল প্রোভাইড করে আপনি সাইন আপের কাজ করতে পারেন। সো আমি আমার এক্সিস্টিং যে জিমেইল রয়েছে সেটির সাথে কানেক্টেড করে দিব। সো আমি এটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে। সো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনার যদি আগেই ইকোয়েনের মধ্যে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সেটি লগ ইন করে নেবেন। সো লগ ইন করে নেওয়ার জন্য লগ ইন উইথ জিমেইলে ক্লিক করবেন। লগ ইন উইথ ইমেইলে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস তৈরি হবে। সো এখানে আসার পরে আপনি যে কাজটি করবেন সেটি আমি একটু পরে দেখাচ্ছি। এখানে ভেরিফাই মোবাইল নাম্বার ভেরিফিকেশান করতে বলেছে। প্রথমত যে কাজটি করতে হবে, আপনাকে কাজটি বুঝতে হবে। আমি এই লিঙ্কে গেলাম, সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে ইফ ইউ অলরেডি হ্যাভ দ্য অ্যাকাউন্ট ইউজ অ্যানাদার ইমেল অ্যান্ড ভেরিফাই ইউর ফোন নাম্বার ভেরিফিকেশান করতে বলেছে। ভেরিফাই ইউর মেইল অ্যান্ড ইউর মোবাইল নাম্বার, আপনি যখন সাইন আপ করবেন তখন আপনার ইমেলের মধ্যে একটি ভেরিফিকেশান মেইল চলে যাবে, সেখানে ক্লিক করার পরে আপনার এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। তার মানে এই ইন্টারফেসটি উপস্থিত হবে। এই ইন্টারফেসে আসার পরে আপনি যে কাজটি করবেন, আপনি আপনার ফোন নাম্বারটি ভেরিফিকেশান করবেন। এখানে লিখেছে লিঙ্ক ইউর ফোন ইন ওয়ান ক্লিক, লিঙ্ক থ্রো হোয়াটসঅ্যাপ বাট ইউ ওন্ট গ্যাট এনি টিকেটস। সো এখানে যে অপশনটি দেওয়া আছে সেই অপশনটি হচ্ছে মোবাইল ভেরিফিকেশান করতে বলেছে। অলরাইট, আমি আমার ফোনটা ভেরিফিকেশান করে ফেলেছি। এবার যেখানে ড্যাশবোর্ড দেওয়া রয়েছে সেই ড্যাশবোর্ডে এসেছি। ড্যাশবোর্ডে আসার পরে বাকি কাজ যেগুলো চেয়েছে সেগুলো সাবমিট করতে হবে। ভেরিফাই ইউর ইমেইল অ্যান্ড ইউর মোবাইল নাম্বার, এটি করেছি। এরপর লিঙ্ক ইউর টেলিগ্রামটি লিঙ্ক করতে বলেছে। টেলিগ্রাম যে আপনার অ্যাকাউন্টটি রয়েছে তার সাথে ইকোয়েন অফিসিয়াল .org এর সাথে কানেক্টেড করতে বলেছে, সুতরাং আমি এটি অ্যাড করছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমি জয়েন চ্যানেলে ক্লিক করছি। জয়েন চ্যানেলে ক্লিক করার পরে এই যে ইকোয়েন অফিসিয়াল .org এর সাথে আমি কানেক্টেড হয়ে গেলাম। এই কাজটি অবশ্যই করে নিতে হবে কাজ করার পরে। সো এখানে এবার কী কী চেয়েছে সেটি আমি দেখাচ্ছি, কী কী সাবমিট করতে হবে। স্ক্রিনশট অফ ইউর ড্যাশবোর্ড, অর্থাৎ আপনি যে ইকোয়েন অফিসিয়াল .org এর মধ্যে অ্যাকাউন্ট করেছেন, ভেরিফিকেশান করেছেন, তারপরে যে একটি ড্যাশবোর্ড পেয়েছেন সেই ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ডটি, এই ড্যাশবোর্ডটি একটি স্ক্রিনশট দিতে হবে। সো স্ক্রিনশট দেওয়ার জন্য আপনি দুটো কাজ করতে পারেন। আপনি আপনার কম্পিউটার ইউজ করলে কম্পিউটারের মধ্যে সরাসরি স্ক্রিনশটটা
নিতে পারেন। সো আমি এটি স্ক্রিনশট নিচ্ছি যে স্নিপিং টুলের মাধ্যমে এখানে যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনি স্ক্রিনশটটা নেবেন। এরপর এখানে ক্লিক করার পর এই যে স্ক্রিনশটটা নিলাম, এটি সেভ করবেন। সেভ করলাম, সেভ করার পর এবার আমি সাবমিট করব। সাবমিট করার জন্য এখানে এখানে যে বক্স দেখতে পাচ্ছেন, আপনি এখানে সোর্স ফাইলের মধ্যে ক্লিক করবেন। সোর্স ফাইলে ক্লিক করার পরে ইকোয়েনের ড্যাশবোর্ডটা সাবমিট করে দিবেন। এই যে অ্যাড হয়ে গেল, এরপর আপনি সাবমিট প্রুফে ক্লিক করবেন। সাবমিট প্রুফে ক্লিক করার পরে ইউ টাস্ক ওয়ার্কস সাবমিটেড সাকসেসফুলি, এই ধরনের একটি লেখা চলে আসলে আপনার এটি পেন্ডিংয়ে চলে আসবে। এরপর আপনার অ্যাপ্রুভাল দেওয়ার পরে আপনি আপনার নির্ধারিত যে পেমেন্ট, সেই নির্ধারিত পেমেন্টটি অবশ্যই আপনি এখান থেকে পাবেন, তার মানে অ্যাড হয়ে যাবে। এবার আমি দেখাচ্ছি কাজটি দেখাচ্ছি কীভাবে ইউটিউব অ্যাকাউন্টের কাজটি। এখানে বলেছে যে ইউটিউব মার্কেটিং প্রমোশন টাস্কস, এখানে যে কাজটি দেওয়া রয়েছে সেটি আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনার সামনে একটি লিঙ্ক চলে আসবে, এটি আমি অলরেডি করে ফেলেছি, তারপরও আমি দেখাচ্ছি। একটি লিঙ্ক চলে আসবে, এই ধরনের একটি লিঙ্ক, সেটি আমি দেখাচ্ছি। এই ধরনের একটি লিঙ্ক পাবেন, এই যে এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, পোকেমন গো অ্যান্ড্রয়েড হ্যাক, এটি আপনি কপি করবেন। কপি করার পরে যে কাজটি করবেন, এই যে এখানে ফিল্টার দেখতে পাচ্ছেন, তার মানে একটি লিঙ্ক পাবে। লিঙ্কটি ইউটিউবে আসার পরে সার্চ বক্সে দিবেন, সার্চ বক্সে দেওয়ার পরে সেটি সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পরে ফিল্টারে চলে যাবেন। ফিল্টারে যাওয়ার পরে এই যে এখানে ভিডিও দেখতে পাচ্ছেন, ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করবেন যে এই যে পোকেমন গো অ্যান্ড্রয়েড হ্যাকের যে ভিডিওটি সেটি আপনাকে খুঁজে নিতে হবে। একটু স্ক্রলিং করে স্ক্রলিং করে যখন আপনি খুঁজে নেবেন তখন সেটিতে অবশ্যই আপনি প্রবেশ করবেন। এই যে এই ভিডিওটি, এই যে এখানে দেখতে পাচ্ছেন পোকেমন গো হ্যাক, সেটি আমি এবার ওপেন করব। ওপেন করার পরে আপনি সেটিকে প্লে করতে হবে, তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, টেনে টেনে দেখলে হবে না। ধরুন আপনি এতটুকু পুরো দেখে ফেলেছেন, দেখার পরে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাকে এটির একটি স্ক্রিনশট দিতে হবে। স্ক্রিনশট কীভাবে দিবেন সেটি দেখাচ্ছি। সো আবার চলে যাবেন, স্নিপিং টুলের মধ্যে। স্নিপিং টুল যদি আপনি না থাকে তাহলে অবশ্যই একটি যে কোনো এটি ফ্রি আমি এটির মাধ্যমে দেখাচ্ছি নিম্বাস ক্যাপচার স্ক্রিনশট নেওয়ার, এটি ইনস্টল করে নেবেন গুগল ক্রোমের মধ্যে অথবা আপনি অন্য কোনো ব্রাউজারে অ্যাড করে নেবেন এক্সটেনশন হিসাবে। এরপরে সিলেক্টেড এরিয়াতে ক্লিক করবেন। সিলেক্টেড এরিয়াতে ক্লিক করার পরে এটি আপনি স্ক্রিনশট নেবেন। আপনি যে পুরো ভিডিওটি দেখেছেন সেই পুরো ভিডিওটি দেখার পর সেটি একটি স্ক্রিনশট নেবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপর আপনি সেভ করবেন। সেভ করার পরে সেটি এবার কীভাবে সাবমিট করবেন সেটি দেখাচ্ছি। এখানে যেহেতু আমি অলরেডি করে ফেলেছি সুতরাং আমার এটি আর আর আসবে না। এবার কি কাজ করতে হবে, কি সাবমিট করতে হবে সেটি দেখাচ্ছি। প্রথমত আপনি এই যে পোকেমনের ভিডিও যেটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আপনি কপি করবেন। কপি করার পরে আপনি যে কোনো দুটো সোশ্যাল মিডিয়াতে সেটি শেয়ার দিবেন। সোশ্যাল মিডিয়া যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে। সো আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি শেয়ার দিয়েছি আরেকটি শেয়ার দিয়েছি আমি আমার লিঙ্কডিনের মধ্যে। এই যে এখানে দেখতে পাচ্ছেন দুটো সোশ্যাল মিডিয়াতে সেটি শেয়ার দিতে হবে। সুতরাং এখন এই দুটো অ্যাড করতে হবে, কোথায় অ্যাড করতে হবে সেটি বলছি। এই লিঙ্কটি আপনি প্রুফ হিসাবে প্রুফ বক্সে, এই যে যেমন আমি দেখাচ্ছি এখানে প্রুফ বক্সের মধ্যে আপনি সেটি লিখে দিবেন, এক নম্বর দিবেন। আমি দেখাচ্ছি ফেসবুক FSC লিঙ্কটি দিবেন। এরপরে দুই নম্বরে লিখবেন এক নম্বরে ফেসবুক লিখলাম, দুই নম্বরে লিঙ্কডিন লিখবেন। লিঙ্কডিন লিখার পরে এই যে এখানে যেটি কপি করেছি সেটি আপনি এখানে পেস্ট করে দিবেন। দ্যাটস ইট,
অর্থাৎ ফেসবুকের যে এখানে আপনি শেয়ার করেছেন সেই ফেসবুকের লিঙ্কটি আমি আবার দিচ্ছি, সেটি ফেসবুকের লিঙ্কটি এই যে এখানে ফেসবুকের লিঙ্কটি পেস্ট করে দিবেন, ফেসবুকের লিঙ্কটি পেস্ট করে দিবেন, লিঙ্কডিনের ইউআরএলটি পেস্ট করে দিবেন, দ্যাটস ইট। এরপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি সোর্স ফাইলে দুই নম্বরে সোর্স ফাইলে যাওয়ার পরে আপনি স্ক্রিনশট যেটি নিয়েছেন সেই স্ক্রিনশটটি অ্যাড করে দিবেন, দ্যাটস ইট। এই যে স্ক্রিনশটটি অ্যাড করে দিবেন, অ্যাড করে দেওয়ার পরে এটি অ্যাড হয়ে গেল। তাহলে ইউটিউবের কাজ দুটো, প্রথমত আপনাকে যে লিঙ্কে যেতে বলেছে সেই লিঙ্কে যাবেন, লিঙ্কে যাওয়ার পরে যেভাবে করতে বলেছে আমি দেখিয়েছি পোকেমন গো অ্যান্ড্রয়েড হ্যাক, এটিতে আসার পরে আপনি সরাসরি ফিল্টারে ক্লিক করবেন, ফিল্টারে ক্লিক করার পরে ভিডিওতে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করার পরে উক্ত ভিডিওটি কিন্তু চলে আসবে। এরপরে ভিডিওটি আপনি দেখবেন, পুরো ভিডিওটি দেখার পরে পুরো ভিডিওটি দেখার পরে আপনি তার একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে সেটি দুটো সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক এবং টুইটার অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করবেন, এবং শেয়ার করার পরে তার লিঙ্কটি এই যে ফেসবুক এবং লিঙ্কডিনের লিঙ্ক দুটো সেটি এখানে আপনি অ্যাড করে দেবেন। এরপরে স্ক্রিনশটটি অ্যাড করে দেবেন, অ্যাড করে দেওয়ার পরে সাবমিট প্রুফে ক্লিক করার পরে আপনার এই কাজটি হয়ে যাবে। তাহলে আজকে আমি দেখালাম ইকয়েন অফিসিয়াল ডট ওআরজি এর মধ্যে কীভাবে সাইন আপ করতে হয় এবং সেটি সাবমিট করতে হয়, এবং পাশাপাশি ইউটিউবের কাজ কীভাবে করতে হয় সেটি। সো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের যদি আরও কোনো অনুরোধের ভিডিও থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পাশে থাকবেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারেন। এবং পাশাপাশি অনুরোধ জানাবো, মেক মানি অনলাইন আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওপেন করা হয়েছে, সেটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে অ্যামেজিং ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা মেক মানি অনলাইন এবং লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। I'll catch you guys in my next video. Till then, take care.